60% প্রতিবন্ধী হয়েও সরকারি সুবিধা থেকে বঞ্চিত দিনমজুর পরিবারের নার্সিং পড়ুয়া এক ছাত্রী। অমরপুর মহকুমার অন্তর্গত রাঙামাটি খেয়াঘাট এলাকার গন্ধরাজ ভৌমিকের বর্গ মেয়ে প্রিয়াঙ্কা ভৌমিক, সে 60% প্রতিবন্ধী, কিন্তু এর কাছে হার না মেনে নিজেকে লক্ষ্যে পৌঁছানোর তাগিদে বহিরাজ্যে নার্সিং নিয়ে পড়াশোনা করছে। তার বাবা গন্ধরাজ ভৌমিক একজন দিনমজুর এবং তার মা সীমা ভৌমিক গৃহ পরিচারিকার কাজ করে। এতেই তাদের সংসার প্রতিপালন সহ দুই মেয়ের পড়াশোনাও চলছে। এই হতদরিদ্র পরিবারের বিপিএল কার্ড থাকা সত্ত্বেও সরকারি কোনো প্রকার সুবিধাই পাচ্ছে না, তাই মুখ্যমন্ত্রী এবং সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রীর কাছে সাহায্যের আকুল আবেদন প্রিয়াঙ্কার। নার্সিং পড়তেছো? কোন জায়গাতে পড়তেছো নার্সিং? তোমার বাবার নাম কি? কি করে উনি? মানুষের কৃষি ক্ষেতে কাজ করে। তোমার মা? বাসা বাড়িতে কাজ করে। সরকারি কোনো ধরনের সুবিধা পাইছো তোমরা এই পর্যন্ত? ঘর পাইছো? না। তোমার যে একটা বিকলাঙ্গ সার্টিফিকেট দেখলাম ওইখানে তো কত পার্সেন্ট ইয়ে আছে? তো সরকার থেকে তো তুমি ভাতা পাইতে পারো, কিন্তু তুমি আবেদন করছো? হ্যাঁ, তিনবার আবেদন করছি। কোন জায়গাতে আবেদন করছো? পঞ্চায়েতে নাকি? পঞ্চায়েতে আবেদন করছি। তো ভাতাটা কি কারণে হইলো না? জিজ্ঞাসা করলে কই হইব হইব, এটা তো আমরা করতে পারি না। আচ্ছা আচ্ছা, কি দাবি এখন তোমার সরকারের কাছে? মাননীয় মুখ্যমন্ত্রী, ত্রিপুরা রাজ্য এবং সমাজ কল্যাণ দপ্তরের কাছে একটা আবেদন, আমাদের থাকার জন্য যেন একটা ঘরের ব্যবস্থা, ভাতা একটু আমার দিকে দয়া করে যেন উনি একটু আমার ভাতার ব্যবস্থা করে দেয়। আমার পড়াশোনার কাজে ওটা কাজে লাগবে, আর আমার যেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়।